কিট কার্যকর নয় বলে মত দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা দল। তবে কোভিড প্লাজমা বিতরণ, কোয়ারেন্টিনের সময় নির্ধারণ আর লকডাউনের রূপরেখা প্রণয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট সহায়ক হতে পারে বলে মত দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে দেশে 8ই মার্চ 2020 ইংরেজিতে বাংলাদেশে প্রথম কোভিড রোগ শনাক্ত হয়। বর্তমানে আমাদের দেশে করোনা রোগীর সংখ্যা 90,000-এর বেশি, 94,000 গতকালকে পর্যন্ত, তারও বেশি। করোনা রোগ শনাক্তকরণে প্রচলিত আরটিপিসিআর পরীক্ষাও এ পর্যন্ত ব্যবহার করে আসলেও অ্যান্টিজেন অ্যান্টিবডি ভিত্তিক টেস্টিং একটি সময়ের দাবি। এ প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বিগত 29শে এপ্রিল 2020-এ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল কর্তৃক প্রদত্ত জিআর কোভিড-19 র্যাপিড ডট ব্লড ইমিউনোএসে কিটের একটি বিজ্ঞানসম্মত মূল্যায়নের অনুরোধ প্রদান করে বিএসএমইউকে কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন বা সংক্ষেপে সিআরও হিসাবে নিয়োগ করেন এবং বিএসএমইউ কর্তৃপক্ষ সেই উপলক্ষে 2 মে 2020-এ অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার শাহিনা তাবাসুমের নেতৃত্বে 6 সদস্য বিশিষ্ট একটি গবেষণা দল তৈরি করেন। আমি সেখানে গবেষণা দলের অন্যান্য সদস্যরা হলেন প্রফেসর আহমেদ আবুসালে, আমি পরিচয় করে দিচ্ছি, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি, প্রফেসর সাইফুল্লাহ মুন্সি, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ভাইরোলজি, ডক্টর মোহাম্মদ তানভীর ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল মেডিসিন, তানভীর কোথায় আছে, ডক্টর ফারিয়া হাসিন, অ্যাসোসিয়েট রেপিড অ্যান্টিজেন ডট টেস্ট ফর ডিটেকশন অফ সার্স কোভ টু শিরোনামে একটি গবেষণা প্রকল্প প্রস্তাবনা 13ই মে অদ্য বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয়ে গবেষণা কার্যক্রম শুরু করেন। দেশীয় একটি প্রতিষ্ঠানের নির্মিত কিটের মূল্যায়ন পরীক্ষা করতে পেরে আমরা আনন্দিত এবং যারা এই কিটের আবিষ্কার করেছেন তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এক্ষেত্রে উল্লেখ্য যে ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বিএসএমইউ কর্তৃপক্ষকে 1 বছর সময় প্রদান করিল, বাস্তবতা নিরিখে ও এদেশের প্রান্তিককে বিবেচনায় রেখে গবেষণা দল 1 মাসের মধ্যে গবেষণা সম্পাদনের লক্ষ্য সামনে নিয়ে তাদের কার্যক্রম শুরু করে। সর্বমোট 509টি রক্ত স্যাম্পল পরীক্ষার মাধ্যমে 1 মাস সময়ের মধ্যেই গবেষণা পরীক্ষা কার্যক্রম শেষ হয় এবং পরিসংখ্যান কার্যক্রমের জন্য আরও 1 সপ্তাহ ব্যয় হয়। এক্ষেত্রে উল্লেখ্য যে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল 12ই মে প্রথম 200টি অ্যান্টিবডি পরীক্ষা কিট গবেষণা দলকে প্রদান করেন। প্রাথমিক পর্যায়ে শুধু রক্ত পরীক্ষার মাধ্যমে গবেষণা করার লক্ষ্য থাকলেও বিগত 19শে মে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল রক্তের পরিবর্তে রোগীর লালা সংগ্রহের অনুরোধ জানান এবং গবেষণা দল সেই অনুরোধের প্রেক্ষিতে গবেষণা প্রস্তাবনা পরিবর্তন করার আবেদন জানান এবং আইআরবি মানে হলো ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় 23শে মে 2020 পরিবর্তিত প্রস্তাবনা অনুমোদন করেন। পরবর্তীতে লালাতে পরীক্ষার ফলাফল আশানুরূপ না আসায় এই মর্মে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস বিএসএমইউ গবেষণা দলকে লালা অ্যান্টিজেন পরীক্ষা সাময়িক স্থগিত রাখার অনুরোধ করেন এবং শুধুমাত্র অ্যান্টিবায়োটিক কিটের গবেষণা চালু রাখার অনুরোধ জানান। গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল কর্তৃক বারংবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে গবেষণা কার্যক্রম সম্পাদন বিলম্বিত হয়, কিন্তু গবেষণা টিম অত্যন্ত নিষ্ঠার সাথে পরিশ্রম করে 1 মাসের মধ্যেই তাদের কার্যক্রম শেষ করেন এবং রিপোর্ট তৈরি করেন।
উক্ত গবেষণায় যে সমস্ত তথ্য উপাত্ত বের হয়ে আসে তাতে গবেষণা টিম চূড়ান্ত সুপারিশ হিসেবে নিম্নোক্ত বিষয় তুলে ধরেন। এই কিটটি উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তকরণে কার্যকরী নয়। উপসর্গের প্রথম দুই সপ্তাহে এই কিট ব্যবহার করে শুধুমাত্র 11-40% রোগীর রোগ শনাক্তকরণ সম্ভব। তবে যে সমস্ত স্থানে প্রচলিত আরটিপিসিআর পদ্ধতি চালু নেই অথবা যাদের কোভিড উপসর্গ থাকা সত্ত্বেও আরটিপিসিআর নেগেটিভ এসেছে তাদের ক্ষেত্রে এই কিট কিছুটা সহায়ক হিসাবে ব্যবহৃত হতে পারে। উক্ত কিট কোভিড রোগের ব্যাপ্তি বা সেরো প্রিভেলেন্স দেখার কাজে ব্যবহার করা যেতে পারে, যে ক্ষেত্রে এই কিটের মাধ্যমে 70% রোগী যাদের ইতিপূর্বে কোভিড রোগ হয়েছিল তাদের শনাক্তকরণ সম্ভব। এই তথ্য আমাদের কোভিড প্লাজমা বিতরণ, কোয়ারেন্টিন সমাপ্তির সময় নির্ধারণ এবং লকডাউন উত্তোলনের রূপরেখা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস কর্তৃক প্রদত্ত কিট অ্যান্টিবডি শনাক্ত করতে পারলেও আইজিএম যা ইনফেকশনের শুরুতেই তৈরি হয় এবং আইজিজি ইনফেকশনের বিলম্বিত পর্যায়ে তৈরি হয় তা আলাদাভাবে পার্থক্য করতে পারে না। এক মাসের এই গবেষণা কার্যে গবেষণা দল অক্লান্ত পরিশ্রম করলেও এই গবেষণার জন্য তারা কোনো পারিতোষিক গ্রহণ করেন নাই এবং গবেষক দলের কোনো সদস্যের সাথে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের কোনো স্বার্থ সম্পৃক্ততা নাই। এই হলো মোদ্দা কথা। এখন আপনারা যদি চান আমরা এখানে বিভিন্ন ক্রনোলজি আছে, কারণ একটা যে কোনো একটা গবেষণা করতে হলে সময়ের ব্যাপার, বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদনের প্রয়োজন আছে। কেউ একটা কিট আমাদেরকে এনে দিলেন, আমার কাছে এখনো 4-5টা কিট পড়ে আছে গবেষণার জন্য অনুমোদনের জন্য। আমি তখন তাদেরকে বললাম যে দেখেন এই গণস্বাস্থ্য কিটের এক্সাম্পল দেখাই বললাম, এই এই নিয়ম, এই নিয়ম মেনে নিয়ে আসেন, আমরা অবশ্যই এটা টেস্ট করে দেব। প্রত্যেকটা দেশে যে গবেষণার বা প্যাটেন্ট, যে কোনো আবিষ্কারের প্যাটেন্ট করার প্রত্যেকটা দেশে এক একটা নিয়ম আছে। এখন কেউ যদি কেবল ব্লেম দেওয়া হয়, আমাদের গবেষক দল তো মাঝে মাঝে হতাশ হয়ে পড়েছিলেন, কারণ পত্র পত্রিকা থেকে আরম্ভ করে বিভিন্ন সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে যেভাবে অ্যাকিউজ করা হয় যে আমরা ইচ্ছাকৃতভাবে ডিলে করছি, এটা কিন্তু সঠিক না। কারো কোনো, আমি ভাইস চ্যান্সেলর হিসাবে এসে যে কথা বলছি, আমার গবেষক দল বলেন, আমার এখানে আমার প্রভিসি একাডেমিক আসছেন প্রফেসর শাহানা এবং প্রভিসি অ্যাডমিনিস্ট্রেশন প্রফেসর রফিকুল আলম, গবেষণার প্রভিসি প্রফেসর জাহিদ হোসেন এবং ট্রেজারার প্রফেসর আতিকুর রহমান আসছেন, রেজিস্ট্রার সাহেব আসছেন, সবাই। আমাদের কারো প্রতি কোনো ধরনের চাপ কোনো কিছুই কিন্তু আমাদেরকে কেউ দেয় নাই কোনো দিক থেকে। আমরা কোনো ধরনের এই পরীক্ষা করতে গিয়ে অনেকে তো বলছে যে সরকার এটা করছে ওটা করছে অমুক করছে তমুক করছে, কিন্তু বিভিন্ন অভিযোগের পরও আমরা কেউ মুখ খুলি নাই। আমরা কেবল, আমাকে যখন সাংবাদিক বন্ধুরা বিকেলবেলা রাত্রিবেলা যখন জিজ্ঞাসা করছে যে আপনার সম্পর্কিত এরকম এরকম অভিযোগ শোনা যাচ্ছে, আমরা যে ঠিক আছে ওনাদেরকে বলতে বলেন আমরা একাডেমিশিয়ান, আমরা যেভাবে পথ আমাদের যেভাবে চলার আমরা সেভাবে চলব, এবং এখানে ডকুমেন্ট আছে এবং আমাদের কাছে চিঠি দিয়ে কিন্তু অ্যান্টিজেন টেস্ট ওনারা প্রত্যাহার করে নিচ্ছেন। প্রথমে রক্তের বদলে, আমরা তো বক্তব্যে বলেছি রক্তের বদলে তালা লালা পরীক্ষা করার জন্য বলছে, এবং সেই লালা পরীক্ষা করে যখন দেখা যাচ্ছে যে কোনো সফলতা আসতেছে না তখন তাদেরকেও ডাকা হলো, তাদের উপস্থিতিতে জয়েন্টলি কিন্তু নমুনা পরীক্ষা করে টেস্ট করা হচ্ছে। তখন ওনারা 2 জুন চিঠি দিয়ে ওইটা বাতিল করলেন, বলেন যে প্রত্যাহার করলেন, বলেন যে এটা তাহলে এখন আর টেস্ট করার দরকার নেই, আপনারা অ্যান্টিবডি টেস্ট করেন। সেই অ্যান্টিবডি টেস্ট করা হলো, টেস্ট করে তো আপনাদেরকে তো ইতিমধ্যে জানানো হয়েছে 23 মেতে কত তারিখে আমরা শেষ করলাম, না টেস্টার, তারপর তো প্রসেসিং লাগলো এক সপ্তাহ।
না আইবি 23 তারিখ টেস্টটা শেষ হয়েছে কত তারিখ স্যার 11 জুনে টেস্টিং কমপ্লিটেড হ্যাঁ 11 জুনে 11 জুলাই হলো টেস্ট কমপ্লিটেড এবং বাকি সময়টা 11 থেকে আজকে কত পর্যন্ত ডাটা প্রসেসিং ডাটার ইন্টারপ্রিটেশন এগুলা করতে ওনাদের সময় লাগছে এটা তো এমন কোনো সময় আবার লিখিত করা এই বই তৈরি করা হ্যাঁ এই বই তৈরি করা এগুলো করে তো দিতে হবে তো যে কোনো এই সময়টুকু লাগছে আমরা কোথায় ডিলে করলাম বলেন আমার এখানে ক্রনোলজি অফ ইভেন্টস আছে এখানে আমাদের কাছে 29 অক্টোবর থেকে 16 জুন পর্যন্ত প্রতিটা স্টেপ এত দ্রুততার সাথে তো কেউ কোনো কাজ করতে পারে না তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন কথাবার্তা যে বলা হয়েছে এটা যাই হোক আমরা আর আমাদের প্রতিষ্ঠান থেকে কিছু এগুলো বলতে চাই না তবে এই বিভিন্ন ধরনের অশোভন উক্তি আমরা মনে করি সুস্থ গবেষণার ক্ষেত্রে এটা শোভন না এটুকু কেবল আমরা বলবো এবং আমরা মনে করি যে ইতিপূর্বেও অনেক অনেক কথা বলা হয়েছে কারো সম্পর্কে ঘুষ কারো সম্পর্কে এটা কারো সম্পর্কে ওইটা এগুলো আমার মনে হয় সঠিক কথা না আমাদেরকে সকলকে আইন মেনেই চলতে হবে এবং গবেষণা যে সকল বিষয়বস্তু যেভাবে চলার সেভাবে চলতে দিতে হবে